Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shubhriyo Snehodanno Shikkharthi Brindo. Bonosri National Ideal School er BNIS Home School er online class theke apnader shobaike shagoto janacchi. Ami Mohammad Mahbubul Alam, Shohokari Shikshok, Islam o Noitik Shiksha. Apnara shokole kemon achen? Asha kori Allah taala rahmate bhalo achen. Ami apnader dua ebong Allah taala rahmate bhalo achi. Priyo Shikkharthi Brindo, aaj ami apnader sathe प्रथम श्रेणी इस्लाम नैतिक शिक्षा विषय एक गुरुत्वपूर्ण टॉपिक उजू ए विषय की ने आज के आलोचना करब। प्रिय शिक्षार्थी बृंद अपना सकल अवगत आज क्लसगुलो ऑनलाइन अपलोड करा है प्रत्येक क्लस हे वार्षिक परीक्षार सिलेबस आलोक तरी धारावाहिकत आजकल जो क्लसटी हेटा हे प्रथम श्रेणी पंचम क्लस अर्थात एर पूर्व और चार क्लस हो गए। आशा करी प्रत्येक क्लस अपना अत्यंत मनोज सहकार देखे আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কেননা আপনাদের আজকের যে টপিকসটি এই টপিকসটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমরা এজ এ মুসলিম হিসেবে এই বিষয়টা আমাদের অনেক বেশি গুরুত্ব রাখে যে ওযু, কারণ ওযুর মাধ্যমে আমাদের পবিত্রতা অর্জন করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেছেন ওয়া ইন জুনুবান ফাত্তাহুর, যখন তোমরা অপবিত্র হও তাহলে তারপর তোমরা পবিত্র ফাত্তাহার মানে হচ্ছে পবিত্রতা অর্জন করা, যে তোমরা পবিত্র হও। আর আমরা ওযুর মাধ্যমেই পবিত্র হতে পারি। আর নামাজের একটি পূর্ব শর্তই হচ্ছে ওযু করা। অন্যান্য ইবাদত ওযু ছাড়াও পবিত্র অবস্থায় করা যায়, তবে নামাজকে কোনোভাবেই ওযু ছাড়া আদায় করা যায় না। আর আমাদের নামাজ হচ্ছে আমাদের মুসলিমদের জন্য একটি মৌলিক ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। আর এই নামাজের হিসাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেবেন। আর এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলতেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। তবে আমাদের নামাজের পূর্বে যেহেতু ওযু করতে হয়, ওযুটা কিভাবে করতে হয় এই প্রক্রিয়াটা আজকে আমি দেখাবো। চলুন তাহলে আমরা আমাদের পাঠদানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লিখেছি হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে ওযু। আমি দুইটা প্রশ্ন লিখেছি এই জায়গাতে বোর্ডের মধ্যে, আপনারা ভালো করে লক্ষ্য করুন যে লিখেছি সর্বপ্রথম যে নামাজের আগে কি করতে হয়। এই প্রশ্নটা যখন আসবে আপনাদের পরীক্ষায় তখন আপনারা লিখবেন হচ্ছে নামাজের আগে ওযু করতে হয়, কারণ আপনাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আকারে এই গ্রুপ করা হয়। তো যখন এই ধরনের প্রশ্ন আসে যে নামাজের আগে কি করতে হয়, তখন আপনারা এটার উত্তর লিখে দিবেন নামাজের আগে ওযু করতে হয়। তারপরে আরেকটি প্রশ্ন লিখেছে যে ওযুর ফরজ কয়টি ও কি কি। ওযুর ফরজ এই প্রশ্নটা প্রায় পরীক্ষা দিয়ে আসে আপনাদের, যে ওযুর ফরজগুলো কি কি অথবা ওযুর ফরজ কয়টি ও কি কি, ওযুর ফরজগুলো লিখো, এইভাবে প্রশ্নটি করা হয়। তো তবে আপনাদের প্রশ্নটা এইভাবেই করা হবে, ওযুর ফরজ কয়টি ও কি কি। যখন এই ধরনের প্রশ্ন আসে তখন আপনারা লিখবেন হচ্ছে ওযুর ফরজ চারটি, চারটি লিখে যথা দিয়ে লিখবেন। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, তো সমস্ত মুখমণ্ডল ধৌত করা মানে হচ্ছে অর্থাৎ ওযু করার যে প্রক্রিয়াটা একটু লক্ষ্য করুন। প্রথমে আমরা এটা হচ্ছে মূলত ফরজগুলো, কিন্তু ওযু করার প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে আমরা হাত ধুব কবজি পর্যন্ত। হাত ধোয়ার পর আমরা পানি দিয়ে তিনবার কুলি করব, তিনবার হাত ধুব, তারপরে নাকে পানি দেব তিনবার, নাকের একটি নরম জায়গা রয়েছে এই পর্যন্ত আমরা পানি পৌঁছাবো তিনবার। তারপর আমরা যে কাজটি করব, তারপর হচ্ছে আমরা পানি নিয়ে তিনবার আমাদের সমস্ত এই মাথার মাথায় যে চুলের গোড়ার এই অর্থাৎ যে জায়গা থেকে চুল গজায় এই জায়গা থেকে থুতনি রিস্ট পর্যন্ত আর কানের এই লোদি বরাবর এই পুরোটা স্পেস হচ্ছে মূলত জায়গা হচ্ছে ফেস মুখমণ্ডল। আমাদের এতটুকু জায়গা খুব ভালোভাবে ধৌত করতে হবে যাতে একটুও আপনার কোথাও ই না থাকে, শুকনো না থাকে, তাহলে অযু হবে না। তো এইভাবে সমস্ত মুখমণ্ডল তিনবার আমাদের ধৌত করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন অর্থাৎ প্রথম যে ফরজ সেটা হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। তারপর হচ্ছে দুই হাতের কনুই সহ ধৌত করা। দুই হাতের কনুই সহ ধৌত করা হচ্ছে অর্থাৎ এই আমরা এটাকে বলা হয় মূলত কনুই, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তিনবার দোনো হাতের কনুই খুব ভালোভাবে ধৌত করতে হবে এবং শরীরের যে পশম রয়েছে পশমের গোড়ালিগুলো যাতে ভালোভাবে ভিজে, যদি শুকনো থাকে তাহলে পরে ওযু হবে না। তো এই হচ্ছে দুই হাতের কনুই সহ ধৌত করা। তারপরে আমরা যে কাজটি করব তৃতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে মাথা মাসাহ করা, অর্থাৎ আমাদের মাথাকে মাসাহ করতে হয় একবার ওযুর ফরজ এটা। অর্থাৎ আমরা
পানিতে হাত ভিজিয়ে তারপর হচ্ছে এইভাবে করে আমরা হাত নিয়ে এইভাবে করে একবার পিছনে নিব আবার সামনে আনব এটা হচ্ছে মাথা মাসাজ করা তো এটা হচ্ছে তৃতীয় ফরজ যে মাথা মাসাজ করা তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে দুই হাতে টাকনু সহ সরি দুই পায়ে টাকনু সহ দূরত্ব করা দুই পায়ে টাকনু সহ দূরত্ব করা অর্থাৎ আমাদের যে পায়ের গোড়ালি নিচে এর উপরে একটা পাশে আমাদের পায়ের মধ্যে টাকনু বলা হয় একটা মোটা জায়গা আছে পায়ের নিচে এটাকে টাকনু বলা হয় অর্থাৎ ওই পর্যন্ত আমাদের ওই জায়গা থেকে নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করা তিনবার এটাকে বলা হয় দুই পায়ে টাকনু সহ ধৌত করা অর্থাৎ এগুলো হচ্ছে অজুর ফরজ আমি আবারো বলছি অজুর ফরজ চারটি সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুই হাতে কোরি সহ ধৌত করা মাথা মাসাজ করা দুই পায়ে টাকনু সহ ধৌত করা যদি ভালোভাবে আমরা অজু না করতে পারি তাহলে আমাদের যে মৌলিক যে ইবাদত নামাজ এটা কোনোভাবেই হবে না কারণ অজু ছাড়া নামাজ হয় না শুরুতে বলেছি যে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আপনি জিকির করেন কোরআন তিলাওয়াত করেন মুখে মুখে অজু ছাড়া করতে পারবেন কিন্তু নামাজ কোনোভাবেই অজু ছাড়া করা যাবে না সেটা ফরজ নামাজ হোক সুন্নাত নামাজ হোক নফল নামাজ হোক ওয়াজিব নামাজ হোক যে কোনো ধরনের নামাজ হোক না কেন নামাজ অজু ছাড়া করা যায় না এজন্য অজু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এভাবে সুন্দরভাবে অজু করে আল্লাহ তাআলার ইবাদত করব তাহলে পরে আল্লাহ তাআলার যে ওয়াদাকৃত পরকালে আমরা শান্তির জায়গা জান্নাত লাভ করতে পারব সেই আশা এবং পার্থিব জগতে আমাদের মানসিক প্রশান্তির জন্য আমরা নিজেদেরকে পবিত্র রাখব এবং পবিত্র অবস্থা আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদত বন্দী করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের এই আলোচনা থেকে আমি একটি হোমওয়ার্ক দিয়েছি সেটা হচ্ছে অজুর ফরজগুলি লেখা অর্থাৎ আপনাদের যে চারটি অজুর ফরজ এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আপনারা সকলে অবগত আছেন যে প্রত্যেক রবিবার এসে আমাদের স্বশ ভবনে এই হোমওয়ার্ক জমা দিয়ে যেতে হয় আর এই হোমওয়ার্কের উপর আমরা এখন নাম্বার প্রদান করে থাকি শুধুমাত্র এই হোমওয়ার্কের নাম্বারটা এখন হোমওয়ার্কের নাম্বার নেই এটাকে আপনার ডাইরি মার্কস এবং সিটি মার্কস হিসেবে কাউন্ট করা হবে অতএব আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই হোমওয়ার্কটা আমি বিশেষ করে অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই আমাদের এই কমলমতি ছাত্রছাত্রীদের দ্বারা এই হোমওয়ার্কটা করে অবশ্যই আপনারা প্রত্যেক রবিবারে জমা দিয়ে যাবেন আর যদি ক্লাস বুঝতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় অথবা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে কোনো বিষয় বুঝতে আপনাদের কোনো সমস্যা তাহলে আমি আমার একটা সেল নাম্বার দিয়েছি 01925125238 আর নিউ নাম্বার দিয়েছি 01306025248 যে কোনো ভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাহলে আজ আর নয় অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু